আখেরাত মুখী হলে আপনার অবস্থা কেমন থাকবে প্রথম শুরু করি মদ থেকে শুরু করি কারণ আগে বলেছি যে মানুষের আখেরাত পরকার শুরু হয় থেকে মদ থেকে শুরু হয় এই মদ যখন আসবে খুব সংক্ষেপে বলছি এমন কোন মানুষ আছে বা এমন কোনো জীব আছে যার মত হবে না সবার মত হবে শেষখানে মালাকোল মত যে আমাদের সবার সবারও কবজ করে আম্বিয়া রসুল কেউ ছাড়েননি আদেশ তারও মত হবে তারও মত হবে কুল্ল নফসেন যা একাতুল মত জীব মাত্রেই প্রাণী মাত্রেই তাকে কী করতে হবে মতের স্বাদ গ্রহণ করতে হবে যা একাতুল মত উপায় নেই মতের স্বাদ গ্রহণ করতে হবে তাহলে এমন একটি জায়গা যেখান দিয়ে অতিক্রম করতেই হবে এমন একটি ঘাট যেই ঘাটে নামতেই হবে তাহলে সেই ঘাটে নামার মতো প্রস্তুতি তো থাকতে হবে আর যে কোনো সময় যদি নামতে হয় তাহলে তার প্রস্তুতি থাকতে হবে আপনি যদি চিন্তা করুন বিদেশে কাজ করছেন চাকরি করছেন যে কোনো সময় আপনার সফর হতে পারে আর এক্সিটের সফর তাহলে আপনাকে আপনার মাল সামান তৈরি রাখতে হবে বিশেষ করে যেসব জিনিস নেওয়া জরুরি যা দেশে পাবেন না দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় না এই ক্ষেত্রে প্রস্তুত যে কোনো সময় আপনাকে বলা যে কোনো সময় আপনার সফর হতে পারে দশ মিনিটের মধ্যে সফর হতে পারে আপনার দুনিয়ার মালিক দশ মিনিটে অনেক সময় সফর করাতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যিনি আপনার মালিক আমার মালিক আমার হায়াত আপনার হায়াতের মালিক এক সেকেন্ডের মধ্যেই সফর করে দিবেন তাহলে আমাদের কেমন প্রস্তুতি থাকতে হবে এই প্রস্তুতির নাম নামিয়ে করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মান আহাবালিকা আল্লাহ আহাবাল্লাহ ল আহু মতের যখন মুহূর্ত চলে আসে সেই সময় যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে আল্লাহ চাই যে ওই বান্দা আসুক আমার সাথে সাক্ষাৎ করুক আমার নিয়ামত পাক চলে আসুক অমান লে হালিকা আল্লাহ আর মতের মুহূর্তে যখন আজাবের ফেরস তাদেরকে দেখবে তখন পালাতে চেষ্টা করবে কিন্তু উপায় তো নেই যেতেই হবে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না ঘৃণা করে যেতে চায় না সে মরতে চায় না আল্লাহ ঘৃণা করে যে এই আত্মা যেন না আসে কারে আল্লাহ লিকা তাহলে আপনাকে কি অবস্থায় থাকতে হবে চিন্তা করুন তাহলে যে কোনো সময়ে আপনি যদি এই অবস্থায় থাকেন যে আমার কাছে যে কোনো সময় মত আসলে আমি প্রস্তুত হয়ে রয়েছি প্রস্তুতির মানে হচ্ছে যে এই অবস্থায় আমার মত হয়ে গেলে আমি ইনশা আল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাব আল্লাহর কাছে আশা করি আমি আল্লাহর রহমত হবে আমার ইমান এবং আমলের বরকথে ইমান এবং নেক আমলের কারণে আল্লাহর রহমত আমার উপরে হবে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু বিনা এবং সৎ আমলে আল্লাহর হবে না মনে ভালো করে এই কথাটি কারণ অনেকে আল্লাহর রহমতের আশা করে জাতিগত মুসলমান আল্লাহ কাপুর রহিম আল্লাহ মাফ করবেন আল্লাহ রহমান আল্লাহ দয়াবান আল্লাহ দয়া করবেন আল্লাহর রহমত আল্লাহর গজব চাইতে বেশি ইত্যাদি এসব কথাবার্তা বলে কিন্তু ইমান নেই অথবা ইমান থাকলে বিশ্বাস আছে বলে কিন্তু আমল নেই নামাজ ঠিক নেই না মিথ্যুক এবং তার এই আশা নিরাশায় পরিণত হবে সুতরাং আপনাকে এমন প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মত আসলে আমি হাজির আছি আল্লাহর ডাক আসলে ফেরিস্তায় এসে বলছে সময় হয়ে গেছে ও ঘুরুজি আই হাত আমি বলবো লব্বাই হাজির আছি এইরকমভাবে আপনাকে মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে আমল ইমানের দিক থেকে প্রস্তুত থাকতে হবে তো বলছিলাম মতের কথা আল্লাহ ফাকরবুল প্রত্যেক ব্যক্তির জন্য মত লিখে দিয়েছেন কুল্ল নফসিনাহ আল্লাহ বলছেন ভালো মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকে ভালো মন্দ দিয়ে আমি পৃথিবীতে পরীক্ষা করে থাকি ওয়াইলে তুর আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুরা আম্বিয়া আয়াত নম্বর পঁয়ত্রিশ মহান আল্লাহ আরো সাদ করেছেন কুল্ল নফসিয়ামা সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো পঁচাশি আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিনে তাদেরকে পুরোপুরি তাদের প্রতিদান দেওয়া হবে সুতরাং সেই দিন কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল আপনি সবসময় প্রস্তুত থাকেন যে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা আপনি জান্নাতে যেতে পারবেন কিনা যদি আপনার আল্লাহর প্রতি ইমান থাকে আখেরাতের প্রতি ইমান থাকে জান্নাত এবং জাহান্নার প্রতি ইমান থাকে সুতরাং যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হলো। আর জান্নাতে দাখিল করা হইল ফাকাদ ফাজ সেই ব্যক্তি কামিয়াব অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর আর পার্থিব জীবন হচ্ছে প্রতারণার আসবাবপত্র দুনিয়ার যে যে ক্ষণিকের ভগবিলাসের বস্তুগুলি রয়েছে এগুলি ধোকা ধোকা খেয়ে থাকবেন না চিরকাল সেখানে থাকতে হবে সেখানকার বাসস্থানকে সুন্দর করতে হবে আমরা নিজের ঘরকে সাজাই যেখানে চিরকালের ঘর এখানে টেম্পোরারি বাসা নিয়ে আছেন বাসাকে বেশি সাজান না আর যে কোনো সময় তো এক্সিট লেগে যেতে পারে আপনি নিজের বাড়িকে সাজাচ্ছেন এখানে কোনোদিনই নতুন করে আপনি আপনার ঘরকে সাজাবেন না যথেষ্ট টাকা পয়সা যা কিছু আয় উপার্জন করছেন তা দিয়ে কখনো করবেন না এই রকমের বেকুফি কেউ করে না কিন্তু আখেরাতের ক্ষেত্রে এই বেকুফি অনেকেই বা অধিকাংশ মানুষই আমরা করে থাকি মদ যখন হয়ে গেল তখন দ্বিতীয় যে স্থান আসলো তা হচ্ছে কবর কবর খুব সংক্ষেপে এই স্তরগুলি বলে যায় আর তারপরে ইনশা আল্লাহ বিস্তারিত সম্পর্কে আলোচনা হবে কবরের কথা আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন এই সারা ইঙ্গিত কবরের জীবনের কথা আল্লাহ সাদ করেছেন সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাতাইশে ফিল আখেরা সাহবাইকের আমরা বলতেন যে এ আয়াত কবরের আজাব সম্পর্কে বা কবরের নিয়ামতের জীবন সম্পর্কে নাজুল হয়েছে কবরের আজাবের যে হাদিস বর্ণনা করেছেন বারাবিন আজিব রাজি আল্লাহ তালানহ তাতে এই আয়াত উল্লেখ করেছেন তিনি যে মমিনদেরকে জিজ্ঞাসা করা হবে তিনটি প্রশ্ন কাফের ফাঁসে খুলেও তাদেরকে জিজ্ঞাসা করা হবে মমিন সেসব প্রশ্নের উত্তর দেবে আর কাফের জবাব দিতে পারবে না মোনাফেক জবাব দিতে পারবে না যে বেআল বেনামাজি বলে হা হা আমি তো তেমন জানি না লোকেরা যা করত তাই আমি কিছু না তো সেই সময় যখন জবাব দিবে তিনটি প্রশ্নের সেই মর্মে আল্লাহ পাকি আয়তনাজল করেছে ইউসাবতুল্লাহুল্লা আমানু মমিনদের কি আল্লাহ পাক সেখানে অটল রাখবেন সেখানে তাদের পা পিছলিয়ে যাবে না পদস্খলন ঘটবে না ফিল আল্লাহ তাদেরকে আখেরা অটল রাখবেন দিনের ওপর এবং আখেরাতে অর্থাৎ কবরে যখন মনকার প্রশ্ন হবে তখনও তাদেরকে আল্লাহ পাক অটল রাখবেন এই রকমই ফেরাউন এবং ফেরাউনের বংশধার যারা কুফরের অবস্থায় মারা গেছে তাদের সম্পর্কে কোরআন করিম আল্লাহ বলেছেন আলিহা বঙ্গ আসিয়া সকাল বিকাল ফেরাউন এবং ফেরাউনের বংশধর যারা মুসা আলী সালাম এবং তার নিয়াসের শত্রুতা করে ধ্বংস হয়েছিল তাদের ওপর জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে এবং কেয়ামত যেই দিন হবে সেই দিনও তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাহলে জাহান্নাম তাদের আখেরাতে তো রয়েছে কেয়ামতে তো রয়েছে কেয়ামতের আগে কবরের জীবনেও তাদের জন্য যে জাহান্নাম রয়েছে এবং তারা আগুনে জ্বলতে আছে এ কথা আল্লাহ ফেকরবুল আলমিন এই আয়াতে উল্লেখ করেছেন তৃতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে আর এগুলিতে মমেন কাফের সবাই শরিক মোমেনকেও মরতে হবে কাফের কেউ মরতে হবে মোনাফেককেও মরতে হবে কবরে যেতে হবে মাটিতে মিশে যেতে হবে মোমেনকে কাফেরকে যেইভাবে যেখানেই থাক না কেন কাউকে জ্বালিয়ে দেওয়া হোক যেমন হিন্দুদের রয়েছে কাউকে পানিতে ভাসিয়ে দেওয়া হোক সবাই কিন্তু ওই মাটিতেই যাবে সে কবর দিক আর নাই দিক কেয়ামতের পূর্বে পৃথিবী যখন ধ্বংস হবে তখন সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে তৃতীয় আখেরাতের স্তর আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরেশতা ইসরাফিল আলী সালাম সিঙ্গা নিয়ে সুর নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন এই ফুৎকার দুইটি হবে না তিনটি হবে অলমাইকামদের ইখতলাফ রয়েছে কারো মতে দুইটি ফুৎকার দেওয়া হবে কারো মতে তিনটি ফুৎকার দেওয়া হবে যাই হোক না কেন আল্লাহ পাকে এই ফুৎকারের কথা সিঙ্গাই উল্লেখ করে বলছেন ওয়ানফি হাফিস সুর সুরে সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে ফোঁক দেবেন ইসরাফিল আলহিসাম ফাঁসায় কামান ফিল সামাওয়াত আর্থ ইল্লামান আল্লাহ আকাশ এবং জমিনে যে কেউ রয়েছে যে কেউ রয়েছে তাহলে আকাশে ফেরিস্তাগণ রয়েছেন জমিনে মানুষ রয়েছে জিন রয়েছে আর অন্যান্য পশু পাখি রয়েছে সব কিছু বেহুশ হয়ে যাবে ফাঁসায়ে কামান ফিস সামাওয়াত অমান ফিল আর্থ শাহ আল্লাহ তবে আল্লাহ যদি কারো সম্পর্কে চান কার সম্পর্কে চাইবেন এই কথা বলা হয়নি যার সম্পর্কে আল্লাহ চাইবেন আল্লাহ চাইলে জিবুল আলী ইসলাম সম্পর্কে চাইবেন আল্লাহ চাইলে ইসরাফিল সম্পর্কে চাইবেন আল্লাহ যাহ সম্পর্কে চাইবেন ফাঁসাই ওখরা অতবার আবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তাহলে এই আয়াতে দুইবার সিঙ্গাই বা সুরে ফুক দেওয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যখন দ্বিতীয়বার ফুক দেওয়া হবে ফাইজা আহম কেয়া মান তখন সবাই দাঁড়াবে মাটি থেকে ধ্বংস হয়ে গেছে সব যারা আগে চলে গেছে দুনিয়াতে মারা থেকে মারা গেছে আর কবরে ছিল তারা কবর থেকে গজিয়ে উঠবে আল্লাহ জীবিত করবেন তাদেরকে কবর থেকে উঠে আসবে নিজ নিজ কবর থেকে আর যারা কেয়ামত যেই সময় হচ্ছে পৃথিবী ধ্বংস হচ্ছে সিঙ্গাই ফুৎকার হচ্ছে সেই সময় যেসব লোকেরা থাকবে। তারা যে ধ্বংস হয়েছে বেহী তারপরে মারা গেছে তারা উঠবে ফাইজা আহম কেয়া মৈয়ান এবং এদিকে ওদিক তাকাবে যে কি হচ্ছে কোথায় যেতে হবে হতভঙ্গ হঠাৎ করে যদি কারো ঘুম ভাঙে তো ঘুমের পরে মানুষের খেয়াল থাকে না সকাল না বিকাল না সন্ধ্যাবেলা অনেক সময় খেয়াল থাকে না দুনিয়াতেই যদি এরকম হয়ে যায় ঘুমের ক্ষেত্রে সেই সময় এমন অবস্থা থাকবে যে এদিক সেদিক থাকাবে কি হবে কি হবে কি হচ্ছে তারপরে হাসরের মাঠে উপস্থিত হইতে হবে চার নম্বরে সিঙ্গাই ফুৎকারের পরে হচ্ছে পুনরুত্থান আলবাস। বাসু বাদ আল মত মতের পরে পুনরুত্থান মানে উঠানো আল্লাহ রব্বুল আলমিন উঠাবেন মানুষ যেখানেই ধ্বংস হোক না কেন যেখানেই মারা যাক না কেন সবাইকে আল্লাহ রব্বুল আলমিন উঠাবেন মহান আল্লাহ ইরশাদ করছে সুরায় মোতাফিফিন আমপারার একটি আয়াতে ইয়ৌ মুন্নাস রব্বুল আলমিন ক্যামতের দিনে আল্লাহ পাকের দরবারে সবাই প্রত্যেক মানুষ নাস সমস্ত মানুষ দণ্ডায় মান হবে আল্লাহ ফখরুল আলম আরো এরশাদ করেছেন তোমাদেরকে জীবন দান করেছেন দুনিয়াতে তোমাদেরকে মৃত্যু দান করবেন তারপরে তোমাদেরকে আল্লাহ সমবেত করবেন একত্রিত করবেন কিয়ামতের দিনে তাহলে কিয়ামতের দিনে যে যেখানেই থাকুক না কেন কবরে আর যেখানে হালাক হোক ধ্বংস হোক না কেন মারা যাক না কেন আল্লাহ তাদেরকে উঠাবেন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই আজকে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ আমল কেন যদিও তারা মুখে বলে যে সন্দেহ নেই যা কোরআন আল্লাহ হয়তো তারাও মুখে বলছে কিন্তু কাজে অন্তরেই কথা নেই কাজে কেন নেই অন্তরে আসলেই কথা নেই শুধু মুখে পর্যন্ত আছে মুখে আছে যে মানুষ মাত্র মূর্তি হবে আর তারপরে আখেরাত হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এসব কথায় আসলে বিশ্বাস যেমন হয় সেই বিশ্বাস নেই জি তারপরে আল্লাহ যখন পুনরুত্থান করলেন সবাইকে উঠালেন ওঠার পরে একত্রিত করবেন এই একত্রিত করণের নাম হচ্ছে হাসর যা আমাদের দেশের ভাষায় কী বলি হাসরের মাঠ বলি তাই না হাসর শব্দ হচ্ছে আরবি শব্দ হাসর মানে হচ্ছে সমবেত করা একত্রিত করা পাক রব্বুল আলমেন সবাইকে একত্রিত করবেন মহান আল্লাহ পাশ্বাদ করেছেন সুর আন আমের আয়াত নম্বর জামিয়ান সেই দিনে আমি সমস্ত মানুষকে হাসর করব। একত্রিত করব। সোম্মানু যারা শিরিক করে মরেছে যারা সিরিকের অবস্থায় মরেছে সে মূর্তি পূজার শিরিক হোক আর মাজারে চেসদা করার শিরিক হোক আর দোয়া করার শিরিক হোক অথবা কোনো ব্যক্তি কোনো পীর ওলিকে এই মনে করা কুতুবে আলম সারা বিশ্বকে ধারণ করে রয়েছেন তিনি সন্তান দিতে পারেন তিনি মতের মালিক ইত্যাদি যাই কেউ রোগ ভালো করার জন্য মাজারে কেউ যায় সন্তান চাওয়ার জন্য সমস্ত মুশ্রেকদেরকে আল্লাহ বলবেন আইনা সুরা কাউকুম তোমরা যেসব উপাস্যকে ডাকতে তারা কোথায় তোমাদের শরিকরা কোথায় যাদেরকে আমার শরিক করেছিল কেউ জিলানি কেউ কেউ চিস্তিকে কেউ শের শাহজালালকে কেউ আটরসিকে কেউ মাইজভান্ডারিকে করেছিল আইনা সুরা তারা কোথায় ডেকে নিয়ে আসো তাদের বাদশাহী দেখি তাদের রাজত্ব একটু দেখি আজকে তোমাদেরকে মুক্তি দিছে কেমন করে আইনা সুরা কাউকুম যে ভ্রান্ত ধারণা তোমাদের ছিল তাদের সম্পর্কে যে তারা তোমাদের উদ্ধার করতে পারে তারা তোমাদের মনের আশা পূরণ করতে পারে তারা কোথায় তারপরে ছয় নম্বরের আখেরাতের স্তর হচ্ছে সাফাত এই সাফাত শুধু মমিন মমিনদের সাথে খাস তাহলে মুসরেকের জন্য হবে না মোনাফেকের জন্য হবে না কাফের জন্য হবে না মমিন যখনই বলবো তো মমিনের বিপরীত হচ্ছে এই শ্রেণীর মানুষ মোশেক যারা শিরিক করে মারা গেছে কাফের যারা অস্বীকার করে মারা গেছে শিরিকও করেনি কাউকে না না কবরে করতে দেবী দেবতা করেছে কিন্তু আল্লাহকে স্বীকার করেনি অথবা আল্লাহকে স্বীকার করলে আখেরাতকে স্বীকার করেনি কোরআন স্বীকার করেনি এসবের প্রতি ইমান নিয়ে আসেনি ইসলামের কোনো একটি বিধানকে অস্বীকার করেছে ইসলাম নষ্ট করে এমন একটি কাজ করেছে যার ফলে সে ইমান ইসলামকে নষ্ট করে ফেলেছে কাফের এইরকমে যেই ব্যক্তি নামাজ পড়েনি পাঁচ অক্ত নামাজ দিনে সতেরো রাকাত নামাজ পড়েনি সেই ব্যক্তি সহি মাসলা হচ্ছে মনে রাখুন ভালো করে সহি মাসলা হচ্ছে যে সেই ব্যক্তি মুসলমান নয় যদিও সে শিরিক করেনি কবরে সেজদা করতে যায়নি আর মন্দিরেও যায়নি কোথাও যায়নি কিন্তু নামাজ পড়েনি পাঁচ অক্ত নামাজ সতেরো রাকাত নামাজের কথা বললাম পাশ করার জন্য কমের পক্ষে সতেরো রাকাত নামাজ ঠিক থাকতে হবে তারপরে আপনি পাশ করে আপনি একটু ভালো ফলাফল করতে চান তাহলে সন্নত পড়বেন বেতর পড়বেন সব পড়বেন জি যে যত ফলাফল করতে চান ভালো কিন্তু নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না যে ব্যক্তি নামাজ কি করলো ছেড়ে দিল তারা মানে ছেড়ে দেওয়া তারা মানে অস্বীকার করা নয় এই অপব্যাখ্যা কোনোদিন কারো কাছ থেকে শুনবেন না নবী করিম ভাষা তারাকা তরক করা অস্বীকার করাকে বলা হয় আনকার ইনকার করা বলা হয় করা হয় যে ব্যক্তির নামাজ পড়বো ভাই পড়বো পড়বো ভাবছে পড়বো সময় আছে মা বলছে বাবা বলছে আলেও বলছে না পড়বো সময় আছে অস্বীকার নেই পড়বো মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না ফাঁকা কাফারা সে কাফের হয়ে গেল যেই দিনের নামাজ ছাড়লো যেই ফজরের নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল তাহলে এই সাফাত কার জন্য রয়েছে ভালো করে শুনে রাখুন এবং এমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই স্পষ্ট ভাষায় বলেছেন যে এটি হচ্ছে হক আর এমামদের কথাই কেন বলতে যাব ভালো করে শুনুন সাহাবাই কেরামদের এজমা ঐক্যমত ছিল সমস্ত সাহাবাই কেরামের একজন সাহাবি দেখাতে পারবেন না যে যিনি বলেছেন যে বেনামাজি মুসলমান আমাদের ভাই এই কথা কোনো সাহাবি বলেননি একে বলা হয় সাহাবাই কেরামের এজমা ঐক্যমত আরো শুনে এখন কোরআনুল করিমে আল্লাহ পাক সূরা বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ফাইখওয়ানুকুম তারা তওবা করে যদি নামাজ পড়ে আর জাকাত দেয় তাহলে তোমারা তাদেরকে ধর্মীয় ভাই মনে করবে তাহলে তারা তোমাদের ধর্মীয় দিনী ভাই তাহলে যদি নামাজ না পড়ে তাহলে তোমাদের দিনী ভাই নয় অনেকে বলে হিন্দু ভাই আমাদের খ্রিস্টান ভাই আছে আমাদের সাথে আরে বে ভাই হয় না তাহলে আর হিন্দু ভাই আর খ্রিস্টান ভাই কী করে হবে আল্লাহ বলছেন যদি নামাজ পড়ে তাহলে তোমার দিনী ভাই জি তাহলে দিনী ভাই কে যার মধ্যে ইসলাম আছে সেই ব্যক্তি দেনি ভাই জি তো সাফাত হবে শুধু মমিন মুসলিমের জন্য কাফের জন্য হবে না আর মোনাফেকের জন্য হবে না মোনাফেক কে মোনাফেক যে বাহ্যিক নামাজ পড়ে হয়তো কিন্তু ইসলামের ক্ষতি করে ইসলামের ক্ষতি করে ইসলাম আসলে তার বিশ্বাস নেই পরকাল বিশ্বাস নেই তার আল্লাহর প্রতি বিশ্বাস নেই কোরআনের বিধানের প্রতি বিশ্বাস নেই দেখানোর জন্য ইলেকশনের সময় এসে নামাজ পড়ে দেখিয়ে দেয় নামাজ পড়ে আমার দেশে গণতান্ত্রিক দেশে ইলেকশনের সময় এসে মসজিদে মসজিদে টুপি লাগিয়ে আর পাঞ্জাবি লাগিয়ে এসে নামাজ পড়ে ভোট নিতে আসে কিন্তু আল্লাহর প্রতি পরকারের প্রতি বিশ্বাস নেই মাঝে মাঝে এই বিষক্ত কথাগুলি তাদের মুখ দিয়ে বেরিয়ে যায় তখন ইসলামের বিরুদ্ধে বলে ইসলামের দণ্ডবিধানের বিরুদ্ধে বলে চোরের হাত কাটার বিরুদ্ধে বলে কেসাসের বিরুদ্ধে বলে জি এইভাবে প্রকাশ পেয়ে যায় যে এরা মুনাফিক যেমন মোদিন এই নবী জামানায় কিছু লোক নামাজি হতো কিন্তু তারা মুনাফেক ছিল তাদের নেতা ছিল আবদুল্লাহ বিন উবাইরা ইসুল মোনাফিকিন ক্যামত পর্যন্ত যত মুনাফিক আসবে তাদের নেতা তো সাফাত শুধু মমিনের জন্য রয়েছে আল্লাহ পাকে সাফাহাতের কথা উল্লেখ করেছেন বিস্তারিত বলবো নাফাত আল্লাহর রহমান নবীর সুপারিশ হবে সাফাত কিন্তু কার জন্য যার জন্য আল্লাহ অনুমতি দেবেন প্রথম কথা যাকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার যেই ব্যক্তি সুপারিশকারী তার সম্পর্কে আল্লাহর অনুমতি হইতে হবে আর যার জন্য সুপারিশের অনুমতি দিবেন তার জন্য সুপারিশ হবে তাহলে সবাই সুপারিশ করতে পারবে না একমাত্র তিনি সুপারিশ করবেন যাকে পাক রব্বুল আলমিন অনুমতি দেবেন সবার ক্ষেত্রে সুপারিশ হবে না একমাত্র তার ক্ষেত্রে সুপারিশ হবে যার জন্য আল্লাহ অনুমতি দেবেন মোহাম্মদ রসুরম সুপারিশ করবেন কিন্তু তার জন্য আল্লাহর আদেশ থাকবে অমক অমক ব্যক্তি এই শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করো বেনামাজির জন্য সুপারিশ নেই বেনামাজির সুপারিশ নেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ করমল কারিমে কি বলেছেন শুনবেন শোনেন সুরায় মুাসের আয়ত নম্বর আটচল্লিশ মহান আল্লাহ বলছেন ফাম শাফা শাফে যারা বেনামাজি ছিল কালু লামনা কমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না কারণ নামাজের কথা বলেছি অনেক ভাই একটু হেসেছেন হ্যাঁ যে নামাজ না পড়লে মুসলমান থাকে না আপনাদের জাতি করে একইটা আরও মজবুত হয় কারণ অনেকে ভাবে যারি বাবরের জীবনেও তো বাংলাদেশে শুনি রে বাবা যে বেনামাজি মুসলমান থাকে না কারণ আমাদের দেশে মুসলমান মারি বেনামাজি শতকরা নিরানব্বই জন বেনামাজি আর ওরাই মুসলমান হ্যাঁ তাহলে শোনেন ভালো করে সুরাতুল মুদাসের আল্লাহ বলছেন যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা কাকুম কাকু সাকার জাহান্নামে কেন তখন তারা প্রথম জবাব দেবে কালুম নাকু মিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজি জাহান্নামে আয়াত স্পষ্ট তারপর আল্লাহ বলছেন ফামাতান ফাহুম শাফা তু শাফে সুপারিশ তাদের কাজে আসবে না তাহলে জাহান নামে যাবে যদিও জাতিতে মুসলমান মুসলমানের সন্তান আর তাদের জন্য নবী করিম সাল্লা সাফাত সুপারিশ হবে না স্পষ্ট আয়াত সুপারিশের আশা করে বসে থাকবেন না আর বিশেষ করে ফরজ নামাজে যদি ত্রুটি থাকে তাহলে সুপারিশ হবে না তা স্পষ্ট যেমন সাফাতের ব্যাপারটি সংক্ষেপ করে আর একটু এগিয়ে যায় আল্লাহ ফাকরাবুল আলমিনের দরবারে যখন হাজির হবেন তখন হিসাব হবে কেয়ামতের মাঠে হিসাব হবে এবং আমল পেশ করা হবে আমল পেশ করা হবে আল্লাহর সামনে আপনাকে পেশ করা হবে ফেরেস্তার নিয়ে গিয়ে পেশ করবেন আর আপনার সামনে আমল পেশ করা হবে আর হিসাব শুরু হবে জি সৎকর্মশীল যারা যাদের নেকি বেশি জান্নাতি তাদের ডান হাতে আসবে সামনের দিক থেকে আমল আসবে আর যারা অসৎ ব্যক্তি কাফের বেদিন অথবা বেনামাজি পাপিষ্ট যাদের বেশি জাহান নামে যেতে হবে কিছু কালের জন্য হোক বা চিরকালের জন্য হোক তাদের বাম হাতে আসবে আর পেছন দিক থেকে কারণ দুই রকমের আয়ত রয়েছে ও আম্মান উতিয়া কিতাবাহু বেশে মালহি বাম হাতে যাদের দেওয়া হবে আর আছে অম্মা মানিয়া কিতাবাহু মেওয়ারায়ে জাহারিহি পিঠে পেছন দিক থেকে হ্যাঁ পেছন দিক থেকে তাদের কাছে আমল নামা এসে হাতি পড়বে আপনি যদি সম্মানিত ব্যক্তি হন তো যে কোনো ব্যক্তি আপনাকে সম্মানের সাথে সামনের দিক থেকে কোনো কিছু পেশ করবে ঠিক না আর আপনাকে লাঞ্ছিত করা যদি উদ্দেশ্য থাকে দেখেন আসামিদেরকে বেঁধে রাখে আমাদের দেশে বেঁধে রাখে না এইভাবে আসামিদেরকে এভাবে পেছন দিয়ে কোনো সামনের দিকে তো বলতে পারে পেছন দিয়ে করে বেঁধে রাখে তাহলে পেছন দিকে আপনার হাত থাকবে এই অসম্মান তারপরে পেছন দিক থেকে আপনাকে দেওয়া হইল আপনি যদি সামান্য একটু সম্মান রাখেন তাহলে পেছন দিক থেকে আপনার সামনে কেউ চা পেশ করবে না দেবে খাবার দিচ্ছে পেছন দিক থেকে এসে আপনাকে দেবে না তো জাহান্নামে এত লাঞ্ছিত গুনাগার এত লাঞ্ছিত কেয়ামতের মাঠে বিচার দিবসে যে দিক থেকে বাম হাতে নামা দেওয়া হবে আল্লাহ পাক এই হিসাবের কথা বহু জায়গায় কোরআনিকানে উল্লেখ করে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহম ইন্না ই না ইয়াবাহম নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসতে হবে প্রত্যেক ব্যক্তিকে আর আমার কাজ হচ্ছে তাদের হিসাব নেওয়া অবশ্যই আল্লাহ পাক হিসাব নেবেন আল্লাহ ফেকর্বুল আলমিন আরো মমিনদের কথা যারা নামাজি সৎকর্মশীল তাদেরও কোন ভুল ত্রুটি হইতে পারে আল্লাহ হিসাব নেবেন কিন্তু এই হিসাবের কথা কি বলেছেন ফাস হিসাবাসিরা ও আম্মা মনীয় কিতাবাহু বিয়ামিনী যার ডান হাতে আমল নামা চলে এসেছে তারও হিসাব হবে যদি ভুল ত্রুটি থাকে কিন্তু এই হিসাব হবে কেমন হিসাবাই ইয়াসিরা সহজ হিসাব হবে সহজ হিসাব নবী এ করিম সাল্লা সাল্লাম বলছে সহজ হিসাব কি সহজ হিসাব হচ্ছে যে শাসানিমূলক হিসাব হবে না ধমক দেওয়া হিসাব হবে না শুধু তার সামনে আমলগুলি পেশ করা হবে সৎকর্মশীল ভালো মানুষ কিন্তু তার যে কিছু ভুল আছে এগুলোকে আল্লাহ একেবারে রেখে দেবেন না তার সামনে পেশ করবেন অঙ্গীকার না হবে তার শিকার উক্তি না হবে যে আমেল তাকাজা কাজা ফি অমে কাজা অকাজা অমুক দিনে অমুক তারিখে এতটা সময় তুমি এই কাজগুলি করেছো এই কাজ করেছো এই কথা বলেছ এই অন্যায়টি করেছো সবগুলি এক এক করে স্বীকার করবে আল্লাহ সব আল্লাহর নোট করে রেখেছেন তো আল্লাহ জিজ্ঞেস করছেন তো ধ্বংস হয়ে গেলাম যেতে হবে আল্লাহ ফাকরাব বলবেন যে দেখো দুনিয়াতে এগুলি তোমার গোপনে রেখেছিলাম তুমি সৎকর্মশীল নামাজি মানুষ তুমি দিনদার মানুষ ছিলে কিন্তু তোমার এগুলি ভুল হয়েছে তোমাকে লাঞ্ছিত অপদস্ত দুনিয়াতে করিনি সুতরাং আজকেও তোমাকে অপদস্ত করব না যাও তোমাকে মাফ করে দিলাম শুধু তোমাকে দেখানোর জন্য যে এই ভুলগুলি তুমি করেছ এক মাসের ভুল ত্রুটি যদি আমাদের ধরা হয় কোনো মানুষ ধরে তো আমাদের মুশকিল হয়ে যাবে আর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরে যখন আল্লাহ পাক রব্বুল হিসাব নেবেন তখন কি অবস্থা হবে আল্লাহ পাক আরও এর সাদ করছেন খাফিয়া যেদিন আল্লাহর সামনে তোমাদেরকে পেশ করা হবে তখন কোনো কিছুই গোপনে রাখতে পারবে না আজকে কত কথা প্রত্যেক মানুষ নিজ নিজ জীবনের কথা যদি চিন্তা করেন আপনার জীবনের অনেক খারাপ কাজ আছে যা একমাত্র আপনি জানেন আর কেউ জানে না আল্লাহ ফাকরাবুল আলমিন ছাড়া আর আপনার ছাড়া আর কোনো মানুষ জানে আপনার স্ত্রী পোধে জানে না এমন এমন কাজ করে আছেন আপনি আপনার মা জানে না বাবা জানেন আপনার ভাইরা জানে না এমন এমন কাজ করে আছেন প্রত্যেকের এইরকম কিছু কিছু ইতিহাস আছে আল্লাহ বলছেন দিন আল্লাহর সামনে তোমাদের পেশ করা হবে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবে না সব সামনে চলে আসবে সুরাতুল হাক্কা এত নম্বর আঠারো আল্লাহ ফাকর্বুল আলী দরবারে সেদিন হিসাব দিতে হবে এই সম্পর্কে চিন্তাশীল হইতে হবে নবী এ কারিমিসাম বলেছেন যে এমনভাবে হিসাব হবে যে সামনাসামনি আল্লাহর আল্লাহর সামনে যেতে হবে হাজির হইতে হবে একজন বড় মানুষের সামনে গিয়ে যদি কথা বলতে হয় তো আমাদের মাথার ঘাম পা পর্যন্ত চলে আসে আল্লাহ ফাকরব্বুল আলমী দরবারে যেদিন আহাদিন এমন কোনো ব্যক্তি নেই ইসাই মহু রব্বহু আল্লাহ ফাকরবুল আলমিন তার সাথে সরাসরি কথা বলে হিসাব নেবেন লাই হিসাবেই না হু হবেই না হু মান কোনো অনবাদক থাকবে না দোভাষী থাকবে না যে আমি তো আরবি বুঝি না আল্লাহর কথা আমি বুঝি না তো একজন এসে আমার কথা প্রকাশ করে দেবে আর আল্লাহর কথা আমাকে বুঝিয়ে দেবে না ওই দিন এই রকম হবে না সরাসরি আল্লাহর সাথে প্রত্যেক ব্যক্তি কথা বলে হিসাব দিতে হবে আট নম্বর বিষয় ছিল যা সম্পর্কে কিছুটা বলেই দিয়েছি তা হচ্ছে যে আমল হাতে আসবে আমল নামা হাতে আসবে এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন বেশ বিভিন্ন আয়াতে এই বিষয়টিকে উল্লেখ করেছেন আল্লাহ পাকের সাত মুকরাউ মানাবাহামিনিয়া যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে এত খুশি হবে সবাইকে ডাকবে সবাইকে ডাকবে বন্ধু বান্ধব যাকে দেখবে ডাকবে দেখো দেখো আমার আমল নামা দেখো আমার আমল নামা দেখো স্কুলের ছেলেদেরকে দেখবেন যদি রেজাল্ট ভালো করে বাড়ি এসে একবার মাকে দেখাতে যায় একবার বাবাকে দেখাতে যায় একবার বড়ো ভাইকে দেখাতে যায় বনুকে দেখাতে যায় চাচা চাচি আশেপাশে যা প্রতিবেশী তাদেরকে দেখাতে যায় ওই ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট হয়েছি দেখো আমার দেখো রেজাল্ট দেখো আমার মার্কশিট দেখো কিন্তু যদি ফলাফল খারাপ হয় তো বাড়িতে এসে চুপ করে রেখে দেয় আমাকে মা বাবাকেও বলে না যে আজকে আমার রেজাল্ট হয়েছে ঠিক না আর চুপচাপ গিয়ে ঘরের কোনায় লুকিয়ে যায় আর যেই ব্যক্তির বাম হাতে দেওয়া হবে পেছন দিক থেকে সে বলবে ইয়ালাই তাহা যদি এর আগে ধ্বংস হয়ে যেতাম আর এই জীবন আবার নাস্ত ধ্বংস তো হয়েই মরে কিন্তু আবার আল্লাহ তো উঠাবেন ছাড়বেন না ইয়ালাই তাহা কানাতেল কাজ এখন যদি মত চলে আসত তাহলে না হিসাব বুঝতাম না এই কষ্ট পেতাম না জাহান্নামে নামে যেতে হইতো কিন্তু সেই আকাঙ্ক্ষা তো আর পুরা হবে না যে চিরকালের জন্য মত হয়ে যেত আর জাহান নাম থেকে বেঁচে যেতাম ওদিয়াল আল ফার মিনা মুসফিকা মিম্মাফি আল্লাহ বলছেন যে আমল তাদের সামনে রেখে দেওয়া হবে তখন অপরাধী গুনাগার যারা আবে নামাজি গুনাগার কাফের বিদিন মুনাফিক তারা অত্যন্ত ভয়েভীত আর তারা বলবে ইয়া ওয়াইলাতানা যখন আমল নামা দেখবে ছোটো ছোটো কথা তাও ছাড়েননি আজকালকার জামানায় এই কথা বোঝা আরও সহজ হয়ে গেছে সুপারমার্কেটগুলিতে যদি কোনো কিছু কাটা করেন কটার সময় কিনলেন কত মিনিট সেকেন্ড আসছে না তারপরে কত পয়সা যদি পঁচানব্বই পয়সা থাকে তাও আসছে পঁচানব্বই পয়সা আর হিসাব হয়ে দেখা গেল শেষখানে দেখা গেল একশো পাঁচ টাকা পাঁচ পয়সা তো পাঁচ পয়সাও আসছে আসছে না আসতে না আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে সব কিছু বিস্তারিত আপনার রেকর্ড চলে আসছে কখন কোন দিনে কিনেছেন আর কোন সময় কিনেছেন কি সামান কিনেছেন কত দামে কিনেছেন সব চলে আসছে তো আল্লাহ পাক রব্বুল যখন এইভাবে সব কিছুই পেশ করে দেবেন মানুষের নেকি এবং গোনা তখন ওই মানুষরা বলবে ওয়া কৌলু না ইয়া ওয়াইলা তা না হায় আফসুস হায় আমাদের ধ্বংস হোক মালি হাজ আল কিতাব ই আমল কেমন আমল নামা লা ইগা দেরু সাকি রাতাম ওয়ালা কবির রাতান ইল্লা আসাহা ছোট গুনাও ছাড়েনি একদিন একটা কথা বলেছিলাম সামান্য একটা কথা বলেছিলাম তাও ছাড়েনি একদিন একটা লোকে সামান্য বদনাম করেছিলাম তাও ছাড়েনি সব কথা নোট করা হচ্ছে একদিন একটা অশ্লীল কথা মুখ দিয়ে খারাপ কথা বেরিয়েছিল একদিন আম্মাকে গাল দিয়ে দিয়েছিলাম সেই কথাটাও একদিন আব্বাকে একদিন একটু শক্ত ভাষা বলেছিলাম তাও আছে একদিন এক ভাইয়ের সাথে ঝগড়া করেছিলাম তাও আছে ওয়ালা একদিন বেতর ছেড়েছিলাম তাও আছে আল্লাহ আকবর ছোট গুণাও ছাড়েনি আর বড় গুণাও ছাড়েননি একদিন খারাপ নজর দিয়েছিলাম ফিল্মে কোনো মহিলার দিকে তাও লেখা আছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা ক্বাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদূ মা আমিলু হাজিরা যা কিছু আমল করেছিল দুনিয়াতে ভালো হোক মন্দ সব হাজির সেখানে সামনে উপস্থিত পাবে ওয়া লা ইয়াজল্লিমু আহাদা মনে রাখবে যে তোমার রব আল্লাহ পাক কোনো জুলুম করবেন না যা আপনি করেছেন দুনিয়াতে তাই পাবেন নিশ্চিত থাকেন ইয়াকিন থাকা উচিত আপনার যে আপনার উপর জুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বিচারের দাড়িপাল্লা কায়েম করবেন সুরা কাহাফ আয়াত নম্বর 49 আল্লাহ পাক রব্বুল আলমিন আরো দাঁড়ি পাল্লা করবেন আল্লাহ এমনি হিসাব দিয়ে দিল হতো কিন্তু আল্লাহ আপনাকে চোখে দেখিয়ে দিতে চাইবেন যে দেখেন আপনার গোনা দেখে নেন ভালো করে আর আপনার নেকিও দেখেন মিজান কায়েম হবে আল্লাহ নাদাউল মাওয়াজিন আল কিস্তাল ইয়া মিল কিামত রে দিবসে আমি নাই বিচারের দাঁড়ি পাল্লা মিজান কায়েম করব। মিজান মানে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা আল্লাহ তারাজু কায়েম করবেন পালা তুজুলামনাফসুন সেইয়া কোনো ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণও জুলম অত্যাচার হবে না জুলম অত্যাচার এইভাবে হয় যে আপনি নেকি করেছেন বেশি কিন্তু আপনাকে বেশি দেওয়াননি কম দেওয়া হয়েছে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার কালে কোনো ওস্তাদ হয়তো একটু অসন্তুষ্ট আছে আপনার ওপরে একটু অ্যালার্জি আছে আপনি হয়তো নম্বর পাবেন নব্বই দিল আপনাকে পঁচাশি পাঁচ নম্বর কম করে দিল পাশ করে এল ফার্স্ট ডিভিশনও পেলেন কিন্তু দু চার পাঁচ নম্বর কম করে দিল আর এইটাও জুলুম যে আপনি পাবেন আসি একটা ছেলে হয়তো আত্মীয় অথবা বেশ খুব ওস্তাদের সাথে ভালো শিক্ষকের সাথে ভালো সম্পর্ক আছে যার ফলে পাবে আশি দিয়ে দিল পঁচাশি পাঁচ নম্বর বেশি দিয়ে দিলো সেটাও জল এইরকম আল্লাহ বাকরবুল্লা আলমের কাছে হবে না যে যা পাবে তাই তাকে দেওয়া হবে আল্লাহ পাকের সাদ করেছেন ফালাতুজ্লা মনাসুন সেই ওয়া ইনকান আমিস আলা হাব্বাতে মেন সরিষা পরিমাণ কোনো আমল যদি থাকে আল্লাহ বলছেন আতাই না বেহা তা আমি নিয়ে এসে উপস্থিত করব। সরিষা পরিমাণ আপনি কোনো নেকি করেছেন চার আনা পয়সা দিন দান করেছেন কথা চিন্তা করবেন না যে চার আনার দান আপনি ভুলে গেছেন এক রিয়াল দান করে কতবার দান করেছেন আপনি ভুলে গেছেন কিন্তু আল্লাহ ফাক রবুল্লাম তাও সেই নেকিও হাজির করবেন আর যদি এক রিয়ালের একটা সিডি কিনে ফিল্ম দেখে থাকেন তাও আল্লাহ হাজির করবেন এক রিয়াল দিয়ে যদি থাইল্যান্ডের লটারিতে অংশ নিয়ে থাকেন তাও হাজির করবেন যে এক রিয়াল দিয়ে আপনি হারাম ব্যবসায় অংশ নিয়েছেন আল্লাহ ফখরুল্লাহ আরো এই ছিল ওমান সেই দিন দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবেন আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সাকোলাত মাওয়াজিনু আর খাফাত মাওয়াজিনু কিছু লোক আছে যাদের নেকির পাল্লা ভারী হবে ভাগ্যবান সে ব্যক্তি জান্নাতী আর কিছু লোক আছে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন সুরাম মোহ মেনুনের আয়ত নম্বর একশো তিনে ফাউলায় খাসিরু আনফুসা এরা চরম ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে ফি জাহান্নামা খা লেদুন এখানে এবং সেখানে জাহান্নামে চিরকাল তারা বসবাস করবে নবী করিম সাল্লাহ সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে এই মিজান পাল্লা সম্পর্কে আল্লাহ পাল্লা কায়েম করবেন দাঁড়িপাল্লাতে নেকি কি করে ওজন করা হবে নেকি আল্লাহ জানেন কেমন করে ওজন করবেন আজকাল তাপমাত্রা ওজন করা হচ্ছে তাই না শরীরে কতটা আপনার তাপ পাপ আছে জ্বর আছে না আছে মানুষ ওজন করে নিচ্ছে তারপর রাস্তাতে সামান্য একটা ছোট্ট কোনো যন্ত্র লাগানো আছে এইদিকে যাবেন যখন সিকি করে দিকে এই যে যাবেন ইলেকট্রিসিটি আছে না এই রোডে যাবেন দেখবেন যে আপনার সকালবেলা কতটা তাপমাত্রা আছে ওই এলাকায় তা দেখাচ্ছে শো করছে আর দুপুরে তাপের সময় গরমের সময় কতটা আছে বিকালবেলা কতটা আছে আজকে কতটা কালকে কতটা অটোমেটিক আপনার সামনে পেশ করছে তাই না তাহলে মানুষ যদি তাপমাত্রা মেপে নিতে পারে মানুষ বাতাসের বেগ বেগ মেপে নিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি সব কিছুই করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমে পাল্লা কায়েম করবেন নবী কারিম ইসাল্লামের হাদিস রয়েছে সহিব খারি শরীফের শেষ হাদিস নবী সাল বলেছেন কালেমা তানে দুইটি কথা রয়েছে দুইটি বাক্য রয়েছে খাফিফা আলা আলাল জবানে বলতে অত্যন্ত হালকা উচ্চারণ করতে অত্যন্ত হালকা বেশি কষ্ট না বেশি সময় লাগে না আর আতান ফিল মিজান দাঁড়ি পাল্লাতে অত্যন্ত ভারী বলতে খুব সহজ কিন্তু আল্লাহর দাঁড়ি পাল্লায় মিজানে খুব ভারী আর হাবিবা তান এলার রহমান আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় খুব ভালোবাসেন আল্লাহ ফাকর রবেন ওই দুইটি বাক্য দুইটি কথা সেই দুইটি কথা কি সুভান আল্লাহ বাহমদেহি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ বাহমদেহি সুবহান আল্লাহ আজিম এগুলি হচ্ছে জিকির আজকার আপনি গাড়িতে বসে আছেন ভিড়ে জামে পড়ে গেছেন সিগনালে আপনার বারবার করে সিগনাল বন্ধ হয়ে যাচ্ছে এখান থেকে যারা দূরে ওই ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ডিউটি করতে যান অনেক সময় এক ঘন্টা আসতে লাগে যেতে লাগে আপনি এক ঘন্টায় কত বার পারবেন বলুন তো দেখি কখনো সুহান একবার বললে আল্লাহর কাছে এত প্রিয় যে আপনার দাঁড়ি পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে কতবার বলতে পারবেন হাজার হাজার বার বলে ফেলতে পারবেন আপনি লাইল্লাহ কখনো বলছেন কখনো সুবহান আল্লাহ বলছেন কখনো আলহামদুলিল্লাহ বলছেন কখনো আল্লাহ আকবর বলছেন কখন আপনি আস্তাক ফেরুল্লাহ বলছেন আল্লাহর কাছে মার্জনা কামনা করছেন এইভাবে লাহাউলাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহ বলছেন বিভিন্ন রকমের দোয়া আর ইস্তফার আর তসবি তাহলিল এগুলি আপনি করতে থাকবেন এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার আমাদের দেশে সুন্নতি জিকির আজকার নেই এই স্থান দখল করে নিয়েছে বিদাতি জিকিরে বিদাতি জিকির পীরদের তরিকাতের যতগুলি জিকির সব বিদাতি জিকির ইল্লাহ ইল্লাল্লাহ আর লাই ইল্লাহ যদি বলে তাহলে স্পেশাল বিশেষ তরিকাতে আর আপনার বিশেষ অনুষ্ঠান করে আর চোখ বন্ধ করে আর ছয় লতিফাতে এই সেই এই করে তার আমল কি নষ্ট করে দিল যদিও লাই আহিল্লাল্লাহ পড়ে সন্নতি জিকির করে বিদাতের কারণে সে আমলকেও নষ্ট করে দিচ্ছে আর বাকি যারা ইল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ করতে থাকে হুহা হা হু হা করতে থাকে তাদের কথা কি বলবেন তাদের কথা আল্লাহ পাকের রসুল বলেছেন কুল্লো দলা আলীন ফিন্নার বিদাতের পরিণাম হচ্ছে গুমরাহি আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম তো দশ নম্বরে হচ্ছে হাউজ আখেরাতের একটি স্তর হচ্ছে হাউজ হাউজে কৌসার রয়েছে এত কৌসার আল্লাহ ফাকরুল কৌসারের নহর দেবেন আর সেখানে নবী করিম সাল্লা সাল্লাম তাঁর ওম্মতের লোকদেরকে পানি দেবেন একবার যেই ব্যক্তি পানি পান করবে আর পিপাসিত হবে না এগারো নম্বর রয়েছে মমিনদের আল্লাহ পরীক্ষা করবেন যে সত্যি মমিন না লোক দেখানো নামাজ পড়েছে অনেকে লোক দেখানো নামাজ পড়েছে লোকের ভয়ে নামাজ পড়েছে মাঝে মাঝে নামাজ পড়েছে তারাও দাবি করবে যে আমরা তো মুসলমান নামাজ পড়েছি মাঝে মাঝে নামাজ পড়ে দাগ ফেলে দিয়েছে কিন্তু মাঝে মাঝে পড়েনি রকম তো তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন এ মুসলিমদের পরীক্ষা হবে আল্লাহ পাক এই পরীক্ষার কথা সুরা কালাম আয়াত নম্বর বিয়াল্লিশের সাদ করেছেন শাকিন আল্লাহ ফাকরবুল আলামে নিজের পা উন্মুক্ত করে দেবেন খুলে দেবেন এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিনের মোবারক কদম রয়েছে পা রয়েছে ওয়ুদাউন এলা সুজুদ এবং শেষদার জন্য আহ্বান করবেন আল্লাহ ফাকরাবুল ডাকা হবে মমিনদেরকে বলা হবে শেষদা করো মমিনরা শেষ করতে পারবে কিন্তু মুনাফের যারা লোক দেখানো নামাজ পড়েছে কখনও কখনো নামাজ পড়েছে কারো ভয়ে কারো আশাতে কারো কাছে কিছু আশা রাখে এই জন্য কারণ অনেকে বেতন বাড়ানোর জন্য নামাজ পড়ে মোদির ভালো কফিল ভালো নামাজ পড়লে বেতন বাড়ে বেতন বাড়ার জন্য নামাজ পড়েছে অনেকে শ্বশুরবাড়ি গিয়ে শুধু নামাজ পড়ে হ্যাঁ অনেকে বিশেষ বিশেষ স্থানে নামাজ পড়ে লোকজন দেখে আবার নামাজ পড়েও না লোক দেখানো নামাজ এরকম সিরকিয়াল লোক দেখানো যারা নামাজ পড়েছে বা মোনাফেকি অন্তরে ঢুকা আছে দুনিয়ার স্বার্থে নামাজ পড়েছে ফালাইস্তা তিওন তারা সেজদা করতে পারবে না পরীক্ষায় ফেল করে যাবে আর যারা মমিন সত্যিকার অর্থে মমিন আল্লাহ সন্তুষ্টির যেন নামাজ কায়েম করেছে তারা অবশ্যই সেজদা করতে পারবে তাদের পরীক্ষা হয়ে যাবে বারো নম্বর যে বিষয়টি রয়েছে আখেরাতের স্তরে সেটি হচ্ছে পুলসেরাত এই পুল সেরাতের ওপর দিয়ে পুল সেরাত আমাদের দেশের মানুষরা বুঝে সে যেন পুল সেরাত বললাম পুল মানে সেরাত আর সেরাত মানে পুল যেমন লাইলাতুল কদরের রাত হ্যাঁ বা সবই কদর রাত সব মানে রাত আর লাইলা মানে রাত আর রাত মানেও রাত তো আল্লাহ পাক পুল কায়েম করবেন জাহান নামের ওপরে জাহান্নামের ওপরে পুল থাকবে এর ওপর দিয়ে অতিক্রম করে যেতে হবে এই পুলের কথা আল্লাহ কোরআনিক মারিয়াম আয়াত নম্বর বাহাত্তরে উল্লেখ করেছেন ওয়াইন মিনকুম ইয়ারে দোহা এমন কোনো মানুষ নেই যাকে এই পুলের ওপর দিয়ে অতিক্রম করতে হবে না প্রত্যেক ব্যক্তিকে পুলের উপর দিয়ে অতিক্রম করতে হবে কানা আলা আরব্বে হাতমা মাকজিয়া এটি আল্লাহর পক্ষ থেকে আকার টু ফায়সালা তাহলে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে গিয়ে মুক্তি পাবে আল্লাহ বলছে সোম্মানাও যারা আল্লাহ ভীরু মুতাকি আল্লাহকে ভয় করে নামাজ টাইম করেছে সততার জীবন যাপন করেছে মানুষের হক আদায় করেছে তারা পরিত্রাণ পেয়ে যাবে তাদেরকে আমি নাজাদ দেব মুক্তি দেবো নাজারুজ আলমিনা ফিহা জেসিয়া সেখানে লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামীরা থেকে যাবে জাহান্নামিরা নিক্ষিপ্ত হবে তো পুলের ওপর দিয়ে পার হতে গিয়ে জাহান্নামীরা জাহান জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে তারপরে যখন এই পুল যখন আসলো যেটিকে পুল সেরাদ বলে জাহান্নামের ওপরে যা রয়েছে সেখানে কাফের মোনাফেক মসজিদে এরা পড়ে গেল এখন বাকি থাকলো শুধু যারা মমিন মমিনদের জন্য আর একটি ব্রিজ আসবে যেই ব্রিজকে নবীশন হাদিসে বলা হয়েছে কান্তারা কান্তারার কথা বলা হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন এই পুলের ওপর এই ব্রিজের ওপর বড় পুল পার হওয়ার পরে এখানে গিয়ে মানুষ মানুষের কাছ থেকে কে শ্বাস বদলা নেবে যে যার উপর অন্যায় করেছে এখানে গিয়ে প্রতিশোধ হবে বোখারি মমিনরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে জাহান নাম থেকে পার হয়ে চলে এসেছে ওয়ান্নার এখন জান্নাত এবং সামনে জান্নাত আর পিছনে যে জাহান্নাম অতিক্রম করে চলে এসছে জাহান্নামের উপর দিয়ে এখানে তাদেরকে বাধা দিয়ে দেওয়া হবে তামো তোমাদের আরও কিছু বাকি আছে আরও কিছু বাকি আছে ভাই উক্তি বাদ এখানে গিয়ে কিসাশ হবে সাস। কেউ কাউকে মেরেছে কেউ কারো টাকা বেইমানি করে নিয়েছে কেউ কারো জমি বেমানি করেছে বাড়ি ঘর বেইমানি করে দখল করে নিয়েছে কেউ কারো কাছে ধার নিয়েছে তারপরে উদাও হয়ে গেছে কেউ কাউকে গালি দিয়েছে ইত্যাদি লড়াই ঝগড়া মানুষের যতগুলি হক রয়েছে এখানে কি শ্বাস শুরু হবে এইখানে কি শ্বাস বদলা যে হবে কি দিয়ে হ্যাঁ টাকা পয়সা আছে দুনিয়াতে টাকা ধার নিয়ে আপনি দেননি হ্যাঁ বেমানি করেছেন ওখানে কি দিয়ে আপনি পরিশোধ করবেন হক নেকি দিতে হবে নেকি দিতে দিতে অনেকের নেকি ফুরিয়ে যাবে নেকি শেষ হয়ে যাবে জাহান চলে যাবে জি তো আল্লাহ পাক রব্বুল আলমিন রসুসাল বলছেন যে এখানে গিয়ে যে জুল অত্যাচারগুলি আপসর হয়েছে কানাদ দুনিয়া তার কেসাস হয়ে যাবে তারপরে একেবারে সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জান্নাতে যেতে পারবে চোদ্দো নম্বরে যে স্তরটি রয়েছে আখেরাতের তা হচ্ছে জান্নাত এই জান্নাত শুধু দারুল মম দারুল মুত্তাকিন আল্লাহ ভিরুদের জন্য আল্লাহ পাক বহু জায়গায় কোরআনিক বলেছেন যে এই জান্নাত কার জন্য মুত্তাকিনদের ওইদ্দ্যাত লিল মুতাকিন আল্লাহ ভিরু যারা আল্লাহর ভয় অন্তর রেখে দুনিয়ায় জীবন যাপন করেছে আল্লাহর ভয় যদি থাকে তাহলে জীবনে তার প্রতিফলন ঘটবে জীবনে তার ভয়ের প্রতিফলন ঘটবে শুধু দাবি করলে হয় না আমার মনে আল্লার আল্লাহর ভয় আছে অথচ পাঁচ হত্যার নামাজই ঠিক হয়নি আমার মনে আল্লাহর ভয় আছে কিন্তু গুণা করতে আছেন হিসাব নাই যে কত গোনা করছেন আপনার বাড়িতে গোনা হচ্ছে আপনার ব্যক্তি জীবনে কত রকমের গোনা হচ্ছে তো এর মানে আল্লাহর ভয় না আল্লাহর ভয় মানে যথাসাধ্য আপনি গোনা থেকে বেঁচে থাকবেন আর যদি গোনা হয়ে যায় সাথে সাথেই তবা করবেন অর্থাৎ এমনভাবে ফিরে আসবেন যে আর এই গোনা জীবনে করবো না এর নাম হচ্ছে আল্লাহর ভয় থাকা তো আল্লাহ ফাকরবুল আলমী তাদের জন্য জান্নাত রেখেছে ইন্নাল্লাজিন আমান ও আমেলুস আলিয়াত নিশ্চয় যারা ইমানদার এবং সৎকর্মশীল উলায় কাহম খাইরুল বারি আল্লাহ বলছেন এরে হচ্ছে সৃষ্টি সেরা যত সৃষ্টি রয়েছে তার সেরা হচ্ছে ইমানদার এবং সৎকর্মশীল যারা মমিন জাজা ওহম এন্দার অব্বেহীম তাদের জন্য প্রভুর নিকট আল্লাহর নিকট বদলা রয়েছে জান্নাত আদ নিন তাজিরি মিন্তাহাতিহাল আনহার এমন জান্নাত যার নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত রয়েছে এবং সেই জান্নাত জান্নাত আদন চিরকালের জান্নাত রয়েছে খালেদিন ফিহা আবাদা সেখানে চিরকাল অবস্থান করবে রি আল্লাহ আনহুম আল্লাহ তাদের রাজি হয়ে যাবেন রাজু আনহু আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট রাজি হয়ে যাবে যা আলী কালিমান খাসিয়া রব্বাহ আর এই জান্নাত ওই সব লোকের জন্য যারা রবকে ভয় করেছে যারা আল্লাহকে ভয় করে জীবন জীবনযাপন করেছে দুনিয়ায় তাদের জন্য সুরাতুল বাইয়ানা আয়ত নম্বর সাত এবং আট পনেরো নম্বরে জাহান নামের কথা এই দিয়ে শেষ এগুলি হচ্ছে আখেরাতের বিভিন্ন স্তর এবং বিভিন্ন অবস্থা জাহান্নাম নাম কার জন্য কাফেরদের জন্য জাহান্নাম নাম জাহান নাম মুনাফেকদের জন্য জাহান নাম মুশরেকদের জন্য জাহান নাম হচ্ছে না ফারমান গনহাগার পাপিস্ট মুসলিমদের জন্য কিন্তু পাপিষ্ট গুণাগার মুসলিমরা এককালীন থাকবে চিরকাল থাকবে না নির্দিষ্ট সময়ে সে শত শত বছর হতে পারে হাজার হাজার বছর হতে পারে কয়েক বছর হতে পারে তাদের গোনা যেমন তেমন তাদের জাহান্নামে অবস্থান হবে আর তারপরে সেখান থেকে বেরিয়ে আসবে কিন্তু কাফের মুশরিক এবং মুনাফিক যারা আখিদার বিশ্বাসের মুনাফিক এই তিন শ্রেণীর মানুষ কোনো দিনই জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না আল্লাহ আকরবুল আলমিন এরশাদ করছেন সুরা তারা চাইবে যারা জাহান নামে চলে গেছে তারা চাইবে যে জাহান নাম থেকে বেরিয়ে যাক তাদের আকাঙ্ক্ষা হবে তাদের মনের কামনা বাসন হবে যে জাহান্নাম থেকে আমাদেরকে বের করা হোক অমাহম বেখারে জিনা মিনহা কিন্তু জাহান্নাম থেকে তারা কখনো বের হবে না জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না ওয়ালাহম আজাব মকিম তাদের জন্য চিরকালের আজাব রয়েছে আল্লাহ আল্লাহর বুলান মুনাফিকদের সম্পর্কে বলছে ইন্নাল জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে যারা মুনাফেক নেই আল্লাহর পরকলেই কিন্তু বাহ্যিক শুধু প্রকাশ করেছে যে মুসলিম সমাজে জন্ম নিয়েছি আর মুসলিম দেশে বসবাস করি যদি ইসলামের বিরুদ্ধে বলি তাহলে লোক দেশের লোকেরা খেপে যাবে আমার বিরুদ্ধে দেশে বসবাস করা মুশকিল হয়ে যাবে কিন্তু আজকাল তো মুসলিম দেশ আমাদের দেশগুলির মতো দেশ এই সব দেশ এমন দেশ যে এইরকম লোকদের জন্য আরও ভালো ব্যবস্থা করা হচ্ছে দেশে যদি অসুবিধা হয় থাকার তখন তাকে অন্য দেশে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে সুইডেনে হ্যাঁ পাঠিয়ে দেবে কলকাতায় থাকার জন্য তো আরামে থাকো আচ্ছা না এরকম মুসলমানদেরকে বলে ভয় লাগছে পাঠিয়ে দিলা তো শ্রীমানিকে পাঠিয়ে দিল রুশদি ভয় লাগছে আ তুমি মুসলিম দেশে যেও না থাকো তোমাকে স্পেশাল প্রোটেকশন হেফাজতের ব্যবস্থা দেওয়া হচ্ছে কাফের দেশের লোকেরা তাদের আপ্যায়ন করার জন্য বসে আছে এরকম বহু মুনাফেক রয়েছে যারা ইসলাম বিদ্বেষী মুসলমানের বাচ্চা কিন্তু এরা হচ্ছে ইসলামের শত্রু এদের জন্য জাহান্নামের একেবারে নিম্ন স্তর রয়েছে ইন্নাল মুনাফেক ই কিল আসফালি মিনান্নার নিঃসন্দেহে মোনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে বস বসবাস করবে থাকবে ওয়ালান্তাজেদ আলহ নাসির আর তাদের কোনো সাহায্যকারী হবে না এ কথা চিন্তা করিও না যে তাদের ক্ষেত্রে কারো সুপারিশ কাজে আসবে বা সুপারিশ হবে আল্লাহ বলে মুশরেক সম্পর্কে বলছেন বিকা জান্নাহ আল্লাহর সাথে যারা শিরিক করে এই অবস্থায় মারা যাবে কবরে সেজদা করে প্রতি বছর যায় আজমেরে চাদর চড়াতে আটরসিতে ভান্ডারিতে চাদর চড়াতে যায় জি ইন্নাহু মাই শেখ বিল্লাহ আল্লাহর সাথে যারা শিরিক করবে ফাঁকা হার রাহ আলহিল আমাদের দেশের মুসলমানরা আকি দায়ী ধর্মীয় ক্ষেত্রে ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে এত দুর্বল এমনকি বিদাতীরাও এই ক্ষেত্রে এত দুর্বল তাদের অবস্থা ইলমের অবস্থা জ্ঞানের অবস্থা যে তারা মনে করে যে মুশরেক মানে হিন্দু মুসরেক মানে ইহুদী মুশরেক মানে খ্রিস্টান আর মুসলমান কবরে শেষ দাগ করে 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 সারা জীবন কাটিয়ে দিল এই মুসরেক হয়ে নিজেকে মুশরেক মনে করে না হিন্দুরাই শুধু দোষ করলো মূর্তি পূজা করে আর সাড়ে তিন হাতের কবর পূজা করে মুসলমান থেকে গেলেন আল্লাহ বলছে ইন্নাউ মাইয়ুসরেক বিল্লাহ আল্লাহর সাথে যারা শরিক করবে আল্লাহর হক এই শেষদা এই কপাল আল্লাহর সামনে রাখতে হবে অন্যের সামনে যে রাখলো আল্লাহর হক হচ্ছে একমাত্র আল্লাহর কাছে দোয়া করো ও ও রব্বা কুম আল্লাহ বলছে রবের কাছে দোয়া করো আর আপনি রব না এলেন খাজা বাবা মাদাদ আমাদের কত মসজিদে কত মাদ্রাসায় আর কত বাড়ি তার গাড়িতে লিখা আছে ইয়া আজম আব্দুল হে মহান উদ্ধারকারী আব্দুল কাদির জিলানি আর কত কিতাবে ইসলামিক লাইব্রেরি যেগুলো বলা হচ্ছে সেসব লাইব্রেরিতে ঢুকেন আর দেখবেন কুতুবের আব্বানী কুতুবুল আলম সারা বিশ্বের কুতুব অর্থাৎ সারা বিশ্বকে তিনি ধারণ করে রয়েছেন এই কুতুবের অর্থ সারা পৃথিবীও তার মুঠে ইচ্ছা করলে সারা পৃথিবীর হেফাজত তিনি করতে পারেন আর তার ছাড়া হেফাজত হতে পারেন না কুতুবে আলমের বহু আলেমদেরকে আর ওই সুফিদেরকে কোথাও আলম বানিয়ে রেখেছে আর ওই সব কিতাব বইগুলি ইসলামিক লাইব্রেরিতে বিক্রি হচ্ছে কতুবে আলম জিলানি কতুবে আলম চিস্তি কতুবা আলম হচ্ছে ফুরফোরা কতুবা আলম কতুবা আলম এমনকি চর্মনাই সম্পর্কে রয়েছে কতুবা আলম রাশিদ আহমদ গাঙ্গুই করা হয়েছে এসব কিতাব মজুদ রয়েছে আর কিতাবে লিখা আছে তাহলে যারা এদেরকে কতুবে আলম বানিয়ে দিল যে পৃথিবী ধারণকারী তাদের অবস্থা কি হবে আয়াত আবার শোনা ইন্না হুমাই ইউস রেক বিল্লাহ এইরকম আল্লাহ সাথে শিরিক করে যারা মারা যাবে ফাতাদার রাম আল্লাহ আলিহি জান্নাহ তাদের জন্য আল্লাহ জান্নাতকে কি করেছেন হারাম করেছেন জান্নাতে যেতে পারবে না যারা আল্লাহ ছাড়া অন্যকে মনে করলো যে পৃথিবীর নিয়ন্ত্রণ করতে পারে আর তারা আমাদের মনের আশা পূরণ করতে পারে সন্তান দিতে পারে আমাদের ছেলেকে জীবিত করে দিতে পারে ইত্যাদি ইত্যাদি এসব আকিদা যাদের রয়েছে আমরা যদি কোথাও নদী যাতে ডুবে যাই সাঁতার না জানি বা নৌকো পানি জাহাজ ডুবে যাচ্ছে বা বিমান দুর্ঘটনা হতে যাচ্ছে তারা উদ্ধার করে নিতে পারি এই সব আকিদা যদি রাখে ফাঁকা ধার্রাম আল্লাহ আলিহিল জান্না আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন তাহলে থাকবে কোথায় ও মা ওয়াহার তাদের ঠিকানা বাসস্থান হচ্ছে আন্নার জাহান নামের আগুন আমার ইজালেমিনামিন আনসার এরা জালেম এই জালেমদের কোনো সাহায্যকারী নেই মোনাফেকদের ক্ষেত্রেও আল্লাহ বললেন যে ওলান্তাজিদ সিরা তাদের কোনো সাহায্যকারী নেই আর মুশরিত যারা শিরিক করে মারা যাবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন কি বললেন হ্যাঁ সাহায্যকারী নেই সির্ক সবচাইতে বড় জুল সুতরাং আল্লাহর অস্তে দিন শেখন এবং নিজেকে শির্ক থেকে বাঁচান নিজের পরিবারকে শির্ক থেকে বাঁচান অনেকে রয়েছেন এমন অবস্থায় যে আপনি তো এখানে এসে কিছু কথা বুঝেছেন আপনার মা প্রতি বছর মাজারে যায় আপনার বাবা মাজারে যায় আপনার মা বাবা ওইসব কথাবার্তা বলি অসুল আজমিয়া খাজা বাবা কত রকমের এই তাবিজ বাঁধে তাবিজ শরীরে বাঁধা শির্ক গাড়িতে বাঁধা বাড়িতে বাধা জমিতে রাখা এসব শির্ক সুতরাং এই অবস্থায় যদি আপনার মা বাবা মারা যায় আপনাদের অনেকেই আছেন যারা দেশ থেকে তাবিজ নিয়ে আসেন মাঝে মাঝে তাবিজ আসতেই থাকে মা তাবিজ দিয়ে পাঠায় বাবা তাবিজ দিয়ে পাঠায় ভাইরা তাবিজ দিয়ে পাঠায় কিছু না পাঠালেও তাবিজটা পাঠায় যাও বিদেশে সহি সালামত থাকবে শত্রু থেকে দুশ্মন থেকে হেফাজতে থাকবে এই সব শির্ক নবী করিমসালাম আল্লাহ তামিম ফাঁকা আস রাখা যে ব্যক্তি তাবিজ ঝোলাবে শরীরে যেখানে হোক না কেন পাকাত আশ্রা সে শিরিক করল এই শিরকের অবস্থায় মরে গেলে পরিণাম খুব খারাপ হবে আল্লাহ ফকরাবুল আলম আমাদেরকে শিখ বিদার থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ আখেরাত পরকাল সম্পর্কে আমাদেরকে চিন্তাশীল হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের খাতা মাফ করে দেন আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আখেরাত মুখী হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে শহীদ সালামতে যেন আখেরাতের দিকে যাওয়ার তৌফিক দান করেন ইমান এবং সত আমলের সাথে আল্লাহ আমাদের তওবা যেন কবুল করেন আমাদের মধ্য থেকে যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করেন তাদের কবর আজাবকে যেন দূর করে দেন আল্লাহ তাদের কবরকে যেন আলোকিত করে দেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফিরদ দান করেন রব্বানা দুনিয়া হাসান আখিরাত হাসানা বাকিন আযাবান নার রব্বানা আজালা তালফিল্লা কোন আন্নামি আল মিনাল খাসিরিন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করেন আল্লাহ যাদের চাকরি নেই কাজকর্ম নেই আল্লাহ যেন তাদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ যেন আমাদের সবার রুজিতে বরকত দান করেন আল্লাহ আমাদের আখিরাতের আমলে যেন বরকত দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কায়েম করা যেন সুন্দর করে তৌফিক دان امين صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين